গুড আফটারনুন বন্ধুরা, আবার তোমাদের কাছে আমি চলে এসেছি। আজকে একটা নতুন আইটেম বানিয়েছি, পেন স্ট্যান্ড। এটা একটা মোরগ বানিয়েছি আর একটা মুরগি বানিয়েছি। দেখো, পেন স্ট্যান্ড প্রথমে বলি আমি কি করে বানিয়েছি। প্রথমে একটা বেস নিয়েছি, তার উপরে এরকম ফিনাইলের যে জার গুলো থাকে সেই জার দিয়ে আমি মোরগ আর মুরগির বডিটা করেছি। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার মাগ দিয়ে পেন স্ট্যান্ডটা করেছি। এবার আমি তোমাদের এগুলো সবই আমি ডেনড্রাইট দিয়ে আটকে দিয়েছি। এবার আমি মোরগ বা মুরগিটা কিরম ভাবে করেছি সেটা কিছুটা তোমাদের আমি দেখাই। এরকম একটা ফিনাইলের জার নিয়েছি। এবার এই জারের মাথায় যে মুখের জায়গায় ডেনড্রাইট লাগালাম, দেখো ডেনড্রাইটটা কিছুক্ষণ ধরে একটু শুকোতে হবে। তারপরে কিছুক্ষণ একটু শুকোক, তারপরে এরকম পিং পং বল থাকে না, এরকম কিনতে পাওয়া যায় ছোট ছোট পিং পং বল, সেটা দিয়ে এটার উপরে বসিয়ে দিয়েছি। দেখো বসিয়ে দিলাম, তাহলে কি হলো, বডি হয়ে গেল আর মাথা হয়ে গেল। দেখো এই যে যে মুরগি যে হেনটা, এর বডি এর মাথা, আর এই মোরগ এরও বডি আর এর মাথাটা, ঠিক আছে। এবার কি করেছি, এরকম কাগজ কেটেছি, ধরো এরকম স্ট্রিপ কাগজ, হ্যাঁ, নিয়েছি, নিয়ে সরু সরু করে কেটেছি। দেখো কিরম ভাবে কেটেছি, এরকম সরু সরু করে কেটে এরকম ভাবে একটা তৈরি করলাম। এবার কি করলাম, এই সরু কাগজগুলোতে এর উপরের দিকে দেখো এরকম করে ডেনড্রাইটটা আমি লাগিয়ে দিলাম, ঠিক আছে। একটু শুকোলাম, কারণ চট করে ডেনড্রাইটটা সঙ্গে সঙ্গে লাগানো যায় না, একটু শুকোলাম। এবার কি করলাম, এরম ধরে দেখো এরম ভাবে পেঁচিয়ে দিলাম, দেখো এরকম ভাবে পেঁচিয়ে দিলাম। দেখো একদম পালকের মতো হয়ে যাচ্ছে, দেখেছো, এরকম পরপর ভাবে পেঁচাতে থাকতে হবে এরকম করে। তারপরে এই নেক্সট এরকম দেখো আরেকবার একটু পেঁচিয়ে দেখিয়ে দিই, এরম ভাবে পরপর পেঁচাতে হবে, অনেকগুলো পেঁচাতে হবে, একটা দুটো না, দেখো ঘন ভাবে এরকম। এই যে যেরকম আমি গলাটা পেঁচিয়েছি এরকম একবার, তারপরে নিচে আরেকটু, তারপরে আরেকটু নিচে আরেকটু করে সাইডের দিকে এরকম ভাবে কাগজ কেটে এরকম করে ফিক্সড করে দেবে, ঠিক আছে। হলো, এটা হয়ে গেল বডি। এবার পেছনের মোরগের দেখো এরকম ঝুঁটি আছে, পেছনের যে পালকগুলো দেখো সেটা কি করতে হবে, সেটা একটু বড় দেখে কাগজটা, সেই কাগজই একটু বড় করে কাটতে হবে, এরকম থাকে একটু বড় করে কেটেছি, কেটে এরকম ভাঁজ করতে হবে। ভাঁজ করে একটু দেখিয়ে দিই, দাঁড়ান, ফার্স্টে
ওরম কাটলাম, একটু বড় করে কাটতে হবে। তারপরে এরকম করে ভাঁজ করতে হবে, ঠিক আছে। আবার একটু ডেনড্রাইট লাগালাম, আরেকবার একটু ডেনড্রাইট লাগালাম। দেখো পেখমের পেছনের যে ল্যাচটা থাকে না মোর ওকে, সেই ল্যাচের মতো হলো। এবার কি করতে হবে, এইখানে ডেনড্রাইট দিয়ে লাগিয়ে, দেখো আমি লাগাচ্ছি, এরম ভাবে স্টিক করে দিতে হবে, ঠিক আছে। স্টিক করে এর পেছনটাকে এরকম উল্টিয়ে দিতে হবে, ঠিক আছে। একটু টাইম লাগে এটা স্টিক হতে, বুঝেছো। এরকম ভাবে স্টিক করে এরকম করে উল্টে উল্টে দিতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে মোরগের ক্ষেত্রে, আর মুরগির ক্ষেত্রেও সেরকমই। মুরগির ক্ষেত্রে কি হবে, যেহেতু পেছনের পালকটা একটু কম, সেহেতু এরকম কোন আকারে একটা তৈরি করতে হবে, কোন এরকম কোন আকারে করে এখানে স্টিক করে দিতে হবে, মানে কোন ভাবে তৈরি করতে হবে। দেখো এরকম করে নিলাম, এরকম কোন আকারে, ঠিক কোন আকারে করতে হবে, করে এখানে স্টিক করে দিতে হবে। এটা হচ্ছে মুরগির ক্ষেত্রে, আর মোরগের ক্ষেত্রে এরকম ঝালর করতে হবে, করে স্টিক করতে হবে, ঠিক আছে। এরপরে রইল, তাহলে বডিটা হয়ে গেল, পেছনের যে ল্যাচ যেটা থাকে সেটাও হয়ে গেল, পালকের যেটা, মোরগের আর মুরগির। এবার কি করতে হবে, এই যে ঝুঁটি রেড কালারের ঝুঁটিটা, রেড কালারের ওইটা কোথায় গেল, ঠিক আছে, আমি তোমাদের কেটেই দেখিয়ে দিচ্ছি। কেটে এরম ভাবে ঝুঁটি বসাবে, ঠিক আছে, ডেনড্রাইট দিয়ে এরম ভাবে ঝুঁটি বসিয়ে দেবে। সেরমই সামনে একটু ঠোঁটও লাগবে, ঠোঁটেও এরকম করে ঠোঁটের মতন করে কেটে কোনো একটা প্লাস্টিক জাতীয় কাগজ নিয়ে ঠোঁট করে এরকমভাবে স্টিক করে দেবে, এরকমভাবে স্টিক করে দেবে, স্টিক করে দেবে। তাহলে ঠোঁট হয়ে গেল, উপরে ঝুঁটি হয়ে গেল, সামনে এরকম দুটো লাল মতন থাকে, মুরগিরও থাকে মোরগেরও থাকে, কেটে এখানে স্টিক করে দেবে। তারপরে সিম্পল রং, মোরগের ক্ষেত্রে আমি উপরটা লাল রং করেছি, চোখ করে দিয়েছি, বডিতে মোরগের মতো কালার করেছি, কিছুটা লাল কিছুটা ইয়েলো করেছি, নিচটা একটু একটু গ্রিন আর ব্লু দিয়ে করেছি, যেরকম মোরগদের থাকে। আর মুরগির ক্ষেত্রে এখানে আমি কি করেছি, ইয়েলো করেছি আর একটু ব্ল্যাকের একটা শেড দিয়ে দিয়েছি। আর তারপরে তো যে মাছগুলো থাকে মাছগুলোকে রং করে দিয়েছি, আর সামনে গাছ থাকে সেই গাছগুলোকে কেটে কেটে ছোট ছোট করে লাগিয়ে দিলাম, যাতে ওরা মনে হচ্ছে যে বাগানে ঘুরছে। তা বন্ধুরা, তা আমার যে এই পেন স্ট্যান্ড, মোরগ মুরগির পেন স্ট্যান্ড, আরেকবার দেখে নাও, তা তোমাদের কেমন লেগেছে। মানে ফিনাইলের জার দিয়ে আর পিং পং বল দিয়ে মানে মোরগ আর মুরগিকে দুটোকে তৈরি করেছি। তোমাদের এই আইটেমটা কেমন লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, একটু সাবস্ক্রাইব করো। আবার নেক্সট ডে আসবো আবার নতুন নতুন আইটেম তৈরি করে, ততক্ষণের জন্য বাই।